morning everyone, welcome to my another vlog. সবাই সকালে এরকম রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আজকে বাড়ি, একটা জায়গায় যাবো বাবার সাথে। তো তোমরা দেখতে থাকো কি, কারণ আমি খুব তাড়ায় আছি। অমিত বলেছিল 8টা পড়তে আমাকে নিয়ে বেরোবে, কারণ ওর পড়ানো আছে 1:30 থেকে। তো তাড়াতাড়ি যাই, আমি রেডি হয়ে গেছি, ফুললি রেডি। তো তাড়াতাড়ি বেরোনো যাক, এবার বাড়িতে গিয়ে ব্লগ কন্টিনিউ করছি। তো আমি বাড়ি চলে এসেছি, এখন বাড়িতে এসে একটু বেলপানা খেলাম। তো তখন আর ব্লগ করিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, তো মা বেলপানা দিল। এখন মা আমার জন্য স্পেশাল সানডে, যেটা আমি ব্রেকফাস্ট করতাম বাড়িতে, ওই তো করি, মায়ের হাতে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে এখন আমার জন্য। কি হচ্ছে, আলুর দম আর লুচি। তো এখন মা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে করা। আমি এখন একটু টিভি দেখছি, এখানে দেখো টিভি দেখছি, আর শুয়ে থাকবো এখন, শুয়ে শুয়ে দেখি কি করা যায়। আই থিঙ্ক কালকের ব্লগটা আমি এডিট করে নেব, আর একটু পরে আমি সবার ঘরে যাবো, সবার সাথে দেখা করতে, তখন আমি তো আবার ব্লগ করছি। তো এতক্ষণ শুয়েছিলাম, মা এসে ব্রেকফাস্ট দিলো। তো দেখো এখানে দিয়ে গেছে মা আলুর দম আর লুচি। তো এখন ব্রেকফাস্টটা করে ফেলি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। কিছুক্ষণ আগে বেলপানা খেয়েছি, তোমাদের বললাম, মাকে বলে রেখেছিলাম বেলপানা করতে। তো এখন ব্রেকফাস্টটা করে তারপর সবার ঘরে যাব, তখন তো ব্লগ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি চিনি নানির সাথে দেখা করতে এসেছি, অনেক দিন পর ওর সাথে দেখা করছি। তো চিনি, হ্যাঁ চিনতে পারছো মা? চিনতে পারছো? তুমি চিনতে পারছো? এখন ওর সাথে একটু খেলি, তারপর আবার পরে কথা বলছি। তো এখন চিনি রানি স্নান হয়ে গেছে, আর দাদা বসে আমার ব্লগ দেখছে। ও আমার ব্লগ ফার্স্ট টাইম দেখছে, আমাকে বলছে যে রান্না শিখে গেছি, সেই আগে রান্না পারতাম না। তাই হোক এখন ওকে কি মা কি, ও হ্যাঁ খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, তো ওকে একটু খাওয়াই। ও একটা জিনিস খেতে চাইছে, এটা দিয়েছে, তো এটা খাচ্ছে, খাও মা। তো যাই হোক এখন তোর সাথে খেলি, তারপর আবার পরে কথা। তো আমি এখন ভাইয়ের ঘরে এসি, ভাইয়ের ঘরে আসলে আমার সব থেকে বড় কাজ কি, ভাই এরকম শুয়ে পড়ে আর ওর ভাতটা আমাকে খেতে বলে। তো উঠেছে আবার শুয়ে পড়ে, যাই হোক এখন বেচারার ঘাটটা একটু টিপে দিই। আমার হাতটা তো আর কেউ টিপে দিল না, কালকে বইমেলায় গিয়ে আমার হাতে ব্যথা হয়ে গেছে, ঠ্যাঙে ব্যথা হয়ে গেছে, ওর ঘাটটা টিপে দিই, তারপরে আবার দেখি কি করা যায়। তো এখন আমরা তিনজন বসে গল্প করছি, বৌমনি ওখানে আছে, দেখা দিচ্ছে না, লজ্জা পাচ্ছে। আমি আর এটা হচ্ছে আমার মিঠি রানী, ঠিক আছে, সব বিষয়ে গল্প করছি। ছোট মেজদার ঘরে আছি, তো একটু পরে গিয়ে লাঞ্চ করে নেবো, তারপর কোথায় যাবো তোমরা দেখতেই পাবে। তো এখন আমরা বেরিয়ে গেছি, গাড়িতে আছি আমি, জেম্মা, জেঠু, বাবা সবাই বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি? আমরা এসপ্ল্যানেড যাচ্ছি, কিছু শপিং করার আছে। তো দেখতে থাকো আমি কী শপিং করছি না করছি, সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ওখানে গিয়েও ব্লগ করবো। তো এখন যাওয়া যাক, পরে কথা বলছি। তো আমরা এখন এসপ্ল্যানেড পৌঁছে গেছি, তো এখন যাওয়া যাক, দেখি কী শপিং করি না করি, সব আগে দেখে নিই, চেক আউট করি কী আছে, কী নতুন উঠেছে না উঠেছে, তারপরে গিয়ে শপিং স্টার্ট করবো, সব দেখাচ্ছি, দেখতে থাকো, ইন্টারেস্টিং লাগে। না অমিতই কথা বলেছে, বলে সব গ্লিমসে দেবো না, মিউজিক দিয়ে দেবো। তো আমার সব শপিং কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখো প্রচুর শপিং করেছি আমি, তোমাদের বাড়িতে গিয়ে সব দেখিয়ে দেবো। এত ভিড় ছিল আজকে সানডে, এমনিতেই প্রচণ্ড ভিড় ছিল, তো আমি ফোন বার করতেই পারছি না, কারণ ফোন বার করলে কেউ যদি হাত থেকে ধাক্কা মারে তাহলে ফোন পড়ে যাবে, আর হতেও পারে যে ফোন কেউ নিয়ে নিল, কারণ এই ভিড়ে প্রচণ্ড মানে চুরি চামারি হয়, সবসময় পুলিশ অ্যালার্ট করে। কিন্তু একটা জিনিস আমার মিস হয়ে গেলো, আমি একটা ব্যাগ কিনবো ভেবেছিলাম, দেখে গেছিলাম, কিন্তু আমি আর মানে গাড়িতে উঠে গেছি, আমি আর মিস করে গেছি। তো পরে ভাবছি নেক্সট টাইম আমি কিনবো, কিন্তু আর বাদ বাকি যেগুলো কিনেছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে বাড়ি যাই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। এখন এই বাড়ি থেকে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি,
আবার পরে আসবো দোলের সময়, তো এখন যাই তাড়াতাড়ি বেরোই, কারণ বাবার একটু কাজ আছে, তোমাকে বাবা দিয়ে আসবে বললো, তো তাড়াতাড়ি এখন যাওয়া যাক, ও বাড়িতে গিয়ে ব্লগ করছি। তো আমি বাড়ি চলে এসেছি, মুখ চোখের অবস্থা খুব খারাপ, অনেকক্ষণ ঘুরেছি রাস্তায়। তো বেসিক্যালি জেঠু আর জেম্মা আমাদের সাথে গেছিলো, এটা হলো তোমার নিজের জেঠু জেম্মা না, কিন্তু নিজের থেকেও অনেক বেশি বলতে পারো, ওরা আমাকে খুব ভালোবাসে, তো আমাদের অপরিচিতই থাকে, খুব ভালোবাসে আমাকে। তো ওরা ওদের সাথে আমি স্প্ল্যানেড গেছিলাম, বাবাও গেছিলো, তো ওরা ওদের বয়স হয়ে গেছে, ওরা বেশি হাঁটতে পারে না, যেন বেশি শপিং আমি করতে পারিনি, অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কয়েকটা জিনিস কিনেছি, সব তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন আগে ফ্রেশ হয়নি, বাড়ি চলে এসেছি, তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে এটা আমার রুম, তো আগে ফ্রেশ হয়নি, তারপর পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিচ্ছি। তো আমাদের ডিনার করা হয়ে গেছে, আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে, কালকেও আবার সকাল সকাল উঠতে হবে, আমি তো কলেজ আছে। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করে জানিও তোমাদের ব্লগ কেমন লাগছে না লাগছে, আর দেখে দেখে পালিয়ে দিও না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখনের জন্য বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে,